থেকে শুরু করে শহর পর্যন্ত এবং ব্লেস কমিটি থেকে শুরু করে ব্লক পর্যন্ত এবং ব্লক থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত প্রত্যেকটা এলাকা মানুষের জন্য সমানভাবে উন্নয়নের কাজ আজকে আমাদের সরকার করছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করছে এবং ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী যে হারে আজকে ভারতবর্ষী ভারতের প্রত্যেকটা নাগরিকের জন্য যেইভাবে আমাদের কাজ করছে সাধারণ মানুষের জন্য আজকে আপনারা দেখতে পারেন যে আমাদের এই যে দ্বিতীয়বার সরকার গঠনের পরে কেউ ভাবতে পারেনি আজকে জুলাইবারি ব্লকের জন্য প্রায় 3000-এর উপর আজকে সাধারণ গরিব মানুষের জন্য সাধারণ কৃষকদের জন্য সাধারণ অন্তরের ক্যাটাগরির জন্য সাধারণ বিপিএল ক্যাটাগরির জন্য শুধু কেন আজকে চাকরিওয়ালারা পাকা করে থাকবে কেন পয়সাওয়ালারা পাকা করে থাকবে শুধু ব্যবসা বাণিজ্যকারীরা কেন শুধু তারা পাকা করে থাকে আজকে সাধারণ দিনমজুরা যারা কাজ করে তারা খের মজুরি যারা কাজ করে তারা কি পাকা করে থাকা তাদের অধিকার নেই তার জন্য আজকে আমাদের সরকার আজকে সেটা চিন্তা ভাবনা করে তাই 3000-এর উপর আজকে আমাদের জুলাইবারি টোটাল মিলে 2018-এর উপরে আজকে পর্যন্ত প্রায় আমাদের এই জুলাইবারি ব্লকের আন্ডারে প্রায় 6000-6500 কাছাকাছি আজকে সাধারণ মানুষের জন্য পাকা ঘর নির্মাণের জন্য এবং সম্পূর্ণ করার জন্য আজকে প্রত্যেকটা নাগরিকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে সেটা কি শুধু সম্পূর্ণ হওয়ার আগে যে কাজ করার মানসিকতা নিয়ে যারা দপ্তরের আধিকারিক যারা আছে এবং যারা কন্ট্রাক্টর আছে এবং যারা কাজের দায়িত্ব নিবে আমি সকলের কাছে আমার অনুরোধ থাকব যাতে কাজের কোয়ালিটি যাতে সঠিকভাবে করা হয় কোনো দিক দিয়ে যাতে কাজের মধ্যে একটা ডুপ্লিকেট কোয়ালিটি যাতে মেনটেন্যান্স না হয় তা থেকে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকব এবং লোকালিটি থেকে যে আমাদের একটা সুন্দর উপহার আমরা বহু বছর ধরে সেই রকম উপহার আমরা কোনোদিনে পাইনি বিগত বহু বছর ধরে প্রায় ভারত স্বাধীনতা লাভ হয়েছে এবং ভারতের সঙ্গে আমাদের এই ত্রিপুরা যখন যোগদান হয়েছে আজকে প্রায় 70-72 বৎসরের উপরে এই 70-72 বৎসর বিগত দিনে আমরা রাজনীতি করেছি কোনো এক সময়ে কংগ্রেস কোনো এক সময়ে কমিউনিস্ট বা কোনো এক সময়ে অন্য দল কিন্তু কোনো দিনে আমরা সেই রকম উপহার কোনো দিনে পাইনি আজকে আমাদের সরকার 2018 বিধানসভা নির্বাচনের পরে এই বিধানসভা কেন্দ্রের মধ্যেও আমরা দুর্ভাগ্য কারণে আমরা বিধায়ক পাইনি তখনও জানি না আজকে দিনে আমি আপনাদের এটা অন্তত আমাদের প্রায় সাপ্তাহিক দুদিন বাজার হতো কিন্তু বাজারের অবস্থা এত যে খারাপ সেটা আমরা কথা দিয়েছিলাম যে ওয়াইফাং বাজারে আমরা আগামী দিনে জুলাইবারে বিধানসভা বিধায়ক হিসাবে যখন নির্বাচিত হবে তখন আমরা কুয়াইফাং বাজারটাকে আমরা সাজিয়ে তুলব আমরা সেটা কথা দিয়েছিলাম এবং প্রায় কুয়াইফাং বাজারে সমস্ত এলাকাতে আমরা পেপার ব্লগের মাধ্যমে ওই কুয়াইফাং বাজারটাকে সাজানোর জন্য প্রায় 20-22 লক্ষ টাকার আমরা বাজেট আমরা তৈরি করে স্যাংশন করে আমাদের ওয়ার অর্ডার দেওয়া হয়েছে শুধু সেটা না আমাদের কলসি বাজারের জন্য কলসি বাজারের জন্য প্রায় 4.5 কোটি টাকা দিয়ে আমাদের কলসি বাজারের জন্য সেই রকম ভাবে সুপার মার্কেট তৈরি হবে এবং সেটাও আমাদের প্রসেস চলছে অন দা প্রসেসে এবং জুলাইবারিতে আমাদের জন্য আমরা প্রায় মাল্টি পারপাস কমিউনিটি হল এবং অন্যান্য বাজার স্টলগুলির জন্য প্রায় আমরা সেগুলি আমরা ওয়ার অর্ডারগুলি প্রসেস করে আমাদের দপ্তরে যারা আধিকারিক আছে তারা দেখছে সেটা আমরা বলবো মাত্র 6 মাস এই 6 মাসে আমরা অল্প সময় পেয়েছি আগামী দিনে আমাদের অনেক সময় রয়েছে অনেক আমরা অনেক কাজগুলি করা আমাদের কর্তব্য এবং আমাদের টার্গেট শুধু আমরা সেটা বলি যে রাজনৈতিক সময় শুধু নির্বাচনের সময়ে আমরা বড় বড় কথা বলি মানুষকে আমরা বড় বড় স্বপ্ন দেখিয়ে ভোট নিয়ে যায় কিন্তু নির্বাচনের পরে আমরা দেখা নেই সেটা আমাদের দল এবং আমাদের সরকার রাজ্যের জনকল্যাণ প্রধানমন্ত্রী রাজ্যের জনকল্যাণ আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে শুধু জুলাইবারের জন্য নয় আমাদের পক্ষে যারা ভোট দান দিয়েছে আপনারা এই যে পবিত্র ভোট দান সেগুলিকে আমরা কোনোদিনে জলে ভাসতে দেব না এটা আমি কথা দিয়েছিলাম নির্বাচনের আগে এবং আমাদের সকল আমাদের যারা এই নেতৃত্বে যারা আছে তারা আছে তাদের মাধ্যমে আমরা নির্বাচনে প্রচারে এসে আমরা বলেছিলাম আজকে আপনারা এই যে আমাদের কাছে
আমাদেরকে যা আপনারা সম্মান দিয়েছে সেই সম্মানটাকে আপনার হাতে উপহার তুলে দেওয়ার জন্য আমার কর্তব্য বলে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি বন্ধুগণ। এই আগামী দিনে